করোনা ইস্যুতে তহবিল গঠনে সাকভুক্ত দেশগুলো একমত হওয়ায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাটি নতুন করে প্রাণ পেয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আকমাল হোসেন দীপ্ত টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন করোনা ভাইরাস মোকাবেলা সহযোগিতা করা দরকার এবং সেই সহযোগিতা এই আটটি রাষ্ট্রের ভেতরে যদি করা যায় সেটা একটা বড় অর্জন হবে এবং ভারতের বক্তব্যের সাথে অঞ্চলে অন্য রাষ্ট্র এমনকি ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখলেন তার কথার মধ্যে দেখা গেছে যে তারা কাজ করতে চান তো সুতরাং এটা সার্ককে আবার আমি বলবো পুনর্জীবন দিতে পারে বা ইংরেজিতে যদি বলা যায় রিভাইটালাইজ করতে পারে অর্থাৎ ভারত তার সেই অবস্থান তার যে রাজনৈতিক যে অবস্থান সে অবস্থানকে যদি সে থেকে সরে আসে বা ভারতের দৃষ্টিভঙ্গিরগত যদি পরিবর্তন আসে তাহলেই সার্ক হয়তো সামনের দিকে আবার কার্যকর হতে পারে